আমি ছোট্ট একটি কাকুজারি আমার ঘটনা দিয়েই কথা শেষ করছি। প্রিয় ভাইয়া, আমার এক বন্ধু ছিল, নাম ছিল রাকিব। সে যখন ইন্টারমিডিয়েট ফেল করলো, সে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। হবার পর চলে গেল সৌদি আরবে, দীর্ঘদিন পর তার সঙ্গে যোগাযোগ। আমাকে বলছে যে বন্ধু সিচুয়েশন, আমি একটা গল্প বলি তোমাকে। আমি বললাম বলো। যা, সে একটি উদ্ধৃতি আমাকে পেশ করেছে, আমি আশা করি আপনাদের সেটা শুনলে উপকারে দিবে। আমার বন্ধু রাকিব বলল, এটা আমি নিজের জন্য বলছি না, নিজের নাম ফাটানোর জন্য না, আল্লাহি আল্লাহর শপথ করে বলি, আমার গল্প কোনোদিন বলবো না। রাকিব বলে, আমি ফেল করবার পর তোমার সঙ্গে যোগাযোগ হয় না, চলে গেলাম। শ্বশুর শাশুড়ি মিলে বিদেশে পাঠালেন, সংক্ষেপ বলি, সময় নেই, চলে গেলাম। চারটি বছর কেটে গেল, আমি আমার মা বাবার খোঁজ নিলাম না। শ্বশুর শাশুড়ি, তার জন্য সব টাকা পাঠালাম আমার স্ত্রীকে, যা কিছু সব তার জন্য পাঠালাম। চার বছর পরে আমি অসুস্থ হয়ে গেলাম, ফোন করলাম, টেলিফোন করলাম স্ত্রীর কাছে, বললাম আমি এমন একটা রোগে, আমি রোগের শোকে ভুগছি, মরণ বেরি আমার এসেছে, আমি তো আর বাঁচবো না। স্ত্রী ওপারের লাইন থেকে বলছে, প্রিয়তম স্বামী আমার, শোনো, আমার জন্য তুমি অমুক স্বর্ণ গহনা, নাকফুল, কানের দুল, ডায়মন্ডের নাকফুল ইত্যাদি ইত্যাদি আনিও। আমার বন্ধু বলে, আমি অবলোকন করলাম লোকের আচার, আমি লক্ষ্য করলাম মা তোমার। আমি আমার শাশুড়িকে ফোন করলাম, তিনিও বললো বাবা আমার জন্য অনেক কিছু আনিও। আমার বন্ধু বলে, এক পর্যায়ে আমি আমার মাকে ফোন করলাম, আমার মা বলল, বেটারে, চারটা বছরে চারটা সেকেন্ডের জন্য তুই আমারে বাবারে স্মরণ করিস নাই, আমি তোকে চারটা সেকেন্ডের জন্যও ভুলে যাই নাই। কাহিনী লম্বা, ভাইরা সময় মেনটেন করতে হবে। একটি পর্যায়ে বন্ধু বলে, আমি ফোন করলাম স্ত্রীকে, আগামী শুক্রবার চলে আসবো বিমানবন্দরে, যথারীতি চলে এলো। ঘটনাটি অনেক লম্বা, চলে আসবার পরে তিনি বলল, সবাই এসো, তার মাকেও ফোন করেছেন, তিনি আসলেন, স্ত্রী আর শাশুড়ি সামনে গেল, কি আনছো বলো। আমার বন্ধু রাকিব বলে, আল্লাহি আল্লাহর কোরআন, মসজিদের মেম্বারে আপনাদের সামনে বলি, শাশুড়ি এবং স্ত্রী তাকে বলল, কি আনছো? এবার সে বলল, আমি তো কিচ্ছু আনতে পারি নাই, ডাক্তার বলেছে আমি বাঁচবো না। স্ত্রী তাকে জাগায় তালাক দিয়ে চলে গেল, তোমার মতো স্বামীর প্রয়োজন নেই। হাজরতি আল্লাহর নবীর কথাটা আমার মনে পড়ে গেল। নবী জি বলেন, মা হুসনি সাহাবাতি, কালা উম্মু কালা উম্মু কালা উম্মু, সেবা করো, খেদমত করো তোমার মায়ের। আমার মনে পড়ে গেল মায়ের কথা। আমি স্ত্রীকে বলছি না তাকে ভালোবাসবেন না, ভাইয়ারা আমার, তিনি সামনে পা বাড়ালেন, মা মনে আসে নাই, সামনের দিকে পা বাড়া দেখেন, বাবা এবং মা দুজনে বয়সের ভারে যেন তাদের মাথা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। মা সামনে পা বাড়ায়া চড়াইয়া ধরে বলছে, বাবারে রাখি, কোনদিনের জন্য ফোন করিস নাই, একটা খাসি ছিল আমি সেটাকে উৎসর্গ করেছি তোর জীবন ভিক্ষাতে, আমি গত সপ্তাহ সব দিন যাবত রোজা পালন করি, বাবারে যাতে করে আল্লাহ তোরে সুস্থ করে দেয়, বাবারে চারটা বছরে চারটা সেকেন্ডের জন্য করে ভুলে যাইনি, তোর বাবা ভিক্ষা করে যে কয় টাকা ছিল তা আজকে দান সৎকার করে দিয়েছে, আল্লাহ আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখো। বাবারে রোজা ছিলাম গত সাত দিন, বাবারে কি হয়েছে বল। বন্ধু বলে, আমি আর বাঁচবো না, আমার জন্য তোমার কিছুই করতে হবে না। সেজদায় পড়ে রাকিব বন্ধু বলে, আমার মা সেজদায় পড়ে গেল, আল্লাহকে বলে, রাব্বুল আলামিন, আমার জীবনটা তুমি নিয়ে নাও, আমার সন্তান রাকিবের জীবনটা ভিক্ষা দাও। এই হচ্ছে মা, এই হচ্ছে বাবা। প্রিয় ভাইয়া, এই হচ্ছে মা বাপ। তো আমি বলবো মা বাপের খেদমত করতে হবে। কথা অনেক লম্বা, যতটুকু বলছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাতে সুন্নত নামাজ বাকি আছে কাবলা।